খুলল স্কুল কলেজ, সামাজিকতা দূরত্ব বজায় রেখে শুরু হলো ক্লাস। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী 16 নভেম্বর থেকে খোলা হয়েছে শিক্ষক প্রতিষ্ঠানগুলো। প্রথম পর্যায়ে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস শুরু হয় এদিন। মন্তেশ্বর ব্লকের সমস্ত স্কুল, মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুলে আসার উৎসাহিত সহিত মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যানিকেতনের শতাধিক ছাত্রছাত্রী স্কুল চত্বরে উপস্থিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশের পূর্বেই তাদের তাপমাত্রা, হাতে স্যানিটাইজার এবং একটি করে পেন প্রত্যেক ছাত্রছাত্রীকে তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকরা। স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র জানান, সরকারি ও করোনাবিধি নিষেধ মেনেই ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশ করানো হয়। গত কয়েকদিন ধরেই স্কুল চত্বরে, ক্লাসরুমে, অফিসগুলোকে স্যানিটাইজার স্প্রে করা হয়েছে। সরকারি নির্দেশ মোতাবেক বিকেল পর্যন্ত ক্লাস করা হবে। বিদ্যালয়ে দেখা গেল উপস্থিত ছাত্রছাত্রীরা স্বাস্থ্যবিধি মেনেই দূরত্ব বজায় রেখেই শুরু হয়েছে ক্লাস। শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের সকলের মুখেই ছিল মাস্ক। স্কুলের প্রধান শিক্ষক আরও জানান, গত কয়েক মাস উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় থেকেই করোনা মহামারীর কারণে বন্ধ ছিল স্কুল। প্রায় 20 মাস বন্ধ থাকার পর আজ 16/11/2021 তারিখে স্কুল খোলা রইল। স্কুল খুলতে পেরে শিক্ষক শিক্ষিকারা সহ ছাত্রছাত্রীরা সকলেই খুশি। 24 ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। সেটুকু একটু বলি, প্রথমত প্রত্যেককে মাস্ক পরে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। তোমরা একাধিক মাস্ক কিনে রাখবে এবং একটা করে যেটা পরে আসবে তাছাড়াও একটা মাস্ক ব্যাগে রাখবে, বোঝা গেছে? মাস্ক পরবে, ব্যাগে প্রত্যেকে একটা 20-25 টাকা দামের একটা স্যানিটাইজার রেখে দেবে প্রত্যেকে, বেশি দাম নয়, যে যার ব্যাগে। আসলে যেটা বলে দিই, যেটা হচ্ছে আজকে এই স্কুল খোলা এতদিন পরে তোমাদের নিশ্চয়ই তোমরা খুবই আনন্দিত, তার সঙ্গে আপনারাও আনন্দিত। এইবার ঘটনাটা হচ্ছে কি, স্কুলের যাতে শ্রীবৃদ্ধি হয় সেই সমস্ত ব্যাপারগুলো যাতে ত্বরান্বিত হয়, এবং আমাদের স্কুল এই কোভিড বিধির সিচুয়েশনের মধ্যেও যে খুলল এবং চ্যালেঞ্জ নিল যে আরও ভালো রেজাল্ট করবে এবং আরও ছাত্রছাত্রীদের পড়াশোনার শ্রীবৃদ্ধি করবে, যে পড়াশোনার মানটা বাড়িতে থেকে যে মানটায় কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারছিল না, সেই মানটা যা তারা যাতে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে আমাদের স্কুল খুলল সরকারি নিয়ম অনুযায়ী স্যানিটাইজেশন করে, এবং পরবর্তীকালেও যাতে আরও বৃহত্তর স্যানিটাইজেশন করা যায় দমকলের সহায়তায়, আমরা চেষ্টা করব সরকারিভাবে সেইভাবে করানোর, এবং তার জন্য আমাকে যা যা করতে হবে এবং পরবর্তীকালে ভিডিও সাহেবের সাথেও কথা হবে, এবং দরকার হলে আমরা ডিএম এর ম্যাডামের সাথেও কথা বলবো। তাই এই যে তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11 সায়েন্সে পড়ি। তাই স্কুল এসে প্রথম আজকে স্কুল এলে ক বছর কদিন পর? আজ প্রায় 1 বছর 8 মাস পর আমাদের স্কুল শুরু হয়েছে। কিরকম লাগছে? আজ অনেকদিন পর স্কুল শুরু হয়েছে, তো অনেকদিন পর স্কুল এসে ভালোই লাগছে। কারণ? কারণ ধরুন অনেকদিন আমরা স্কুলে পড়াশোনা হয়নি, বাড়িতেও ঠিকঠাকভাবে পড়াশোনা হয়নি, অনলাইনে ক্লাস করেও ঠিকঠাকভাবে হতো না, তো সেইভাবে আজকে ক্লাসে বসে পড়তে ভালোই লাগছে। ক্লাস করবে স্কুল প্রবেশ করার মুখে টিচাররা কী করলেন? টিচাররা ছেলেদেরকে স্যানিটাইজ করে দিলেন এবং একটা করে পেন দিলেন, করোনার জন্য সঠিক ব্যবস্থা নিয়েছেন। আচ্ছা, এই স্কুল এসে বা স্কুল খুলে কিরকম লাগছে তোমাদের?
ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কারণ কারণ দীর্ঘদিন তো অনলাইনে ক্লাস হয়েছে এবং বিভিন্ন পরিস্থিতির জন্য আমরা বন্ধুদের সাথে মিশতে পারিনি এবং পড়াশোনা করতে পারিনি, এখন স্কুল খুলেছে তাই ভালো লাগছে, ভালো লাগছে। আজকে বিদ্যালয় শুরুর প্রাককালে অর্থাৎ সকালবেলায় প্রতিটা ঘর আমরা স্যানিটাইজ করেছি, ছাত্রদের থার্মাল গানের সাহায্যে জ্বর মেপে হাত স্যানিটাইজ করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ করিয়েছি এবং প্রতি বেঞ্চে দুটো করে ছাত্র বসার ব্যবস্থা করেছি এবং প্রত্যেকেই মাস্ক পরিহিত এবং শারীরিক দূরত্ব বজায় রেখে বিদ্যালয় আমরা শুরু করেছি। আজকে এই যে প্রথম অনেকদিন পর স্কুল চালু হলো, এটা স্যার আপনার কিরম লাগছে এবং টিচারদের কিরম লাগছে? অত্যন্ত ভালো লাগছে, টিচারদের এতদিন ধরে বাড়িতে বসে থেকে থেকে বা এতদিন ধরে ছাত্রছাত্রীদের সংস্পর্শে না থেকে আমরা আমাদের যে শিক্ষকতা ব্রত এই ব্রতটাই ভুলে যেতে বসেছিলাম। আমরা ছাত্রছাত্রীদের সান্নিধ্যে না থাকার কারণে হচ্ছিল কি, আমাদের মধ্যে যেন বার্ধক্য ত্বরান্বিত হচ্ছিল। আমরা ছাত্রছাত্রীদের পেয়ে তাদের শেখাতে পেয়ে যেটাই আমাদের ব্রত সেটা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। আচ্ছা এই যে কি পদ্ধতিতে স্কুলটা শুরু হবে, ক্লাস শুরু হবে? কী পদ্ধতিতে বলতে, সরকারি নির্দেশ মতো নবম শ্রেণী এবং একাদশ শ্রেণী তারা 9:30 বিদ্যালয়ে আসছে, তাদের ক্লাস শুরু হচ্ছে 10:00 থেকে এবং তাদের শেষ হবে 3:30 সময়। আর দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় শুরু হবে 11:00 এবং শেষ হবে বিকেল 4:30। এখন আমরা যেটা করছি মেনলি প্রত্যেক ক্লাসের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এই ব্যাপারটাকে বেশি করে গুরুত্ব দিচ্ছি, কারণ 15 ফেব্রুয়ারি থেকে ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে 12-এর, কাজেই সেই ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। দ্বিতীয় কথা, ওরা বাড়িতে কিছুটা পড়েছে এবং যে জায়গাগুলো ওদের আনটাস্ট আছে অর্থাৎ যে জায়গাগুলো তারা এখনও পর্যন্ত ছুঁতে পারেনি সেই সমস্ত জায়গাগুলো দিয়ে আমরা শুরু করছি, করতে করতে পুরো সিলেবাসটাকেই কভার করার চেষ্টা করব। ক্লাস মেনটেন কীভাবে করবেন? ক্লাস মেনটেনের ক্ষেত্রে আমরা নতুন রুটিন করছি অর্থাৎ প্রতিদিনের দিন রুটিন করছি, আমাদের যেরকম রিসোর্স যেরকম টিচারের সংখ্যা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।